হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আপডেটেড বাই আবিদা। ফ্রেন্ডস, আপনারা জানেন যে লকডাউন শুরু হওয়ার পর থেকে ট্রেন পরিষেবা বন্ধ রয়েছে। প্রায় মার্চ মাস থেকে লকডাউনের জেরে কিন্তু বন্ধ রয়েছে রেল পরিষেবা। তবে মে মাসের পর থেকে ধীরে ধীরে রেল পরিষেবা চালু করা হয়েছে। যদিও লোকাল ট্রেন এখনও চালু হয়নি, কিন্তু ধীরে ধীরে স্পেশাল ট্রেন এবং দূরপাল্লার ট্রেন কিন্তু চালু হয়ে গিয়েছে। তবে আপনাদের জন্য একটা ভালো খবর আছে, সেটা হলো 21 সেপ্টেম্বরের পর থেকে আরও 20 জোড়া ট্রেন চলবে। এবং এই ট্রেনগুলো কোন রুট থেকে চলবে, কোথায় কোথায় ট্রেনগুলো কোন স্টেশন থেকে চলবে, কোন রুটে কত টাকা ভাড়া, বিস্তারিত আজকের ভিডিও থেকে আমরা জেনে নেব। যদি ইনফরমেশন ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর ভিডিওটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এই ধরনের আপডেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। 21 সেপ্টেম্বর থেকে 20 জোড়া ক্লোন ট্রেন চালু করবে ভারতীয় রেল। 20 জোড়া মানে 40টি ট্রেন চালু করবে ভারতীয় রেল। রেলের তরফ থেকে জানানো হয়েছে বেশিরভাগ ক্লোন ট্রেনই বিহার থেকে ছাড়বে, এবং এই ট্রেনগুলো বেশিরভাগই কিন্তু বিহার থেকে ছাড়বে। আরও 20 জোড়া ট্রেনের মধ্যে 19 জোড়া ট্রেনের টিকিটের দাম নেওয়া হবে হামসফর এক্সপ্রেসের রেটে। আপনারা জানেন যে হামসফর এক্সপ্রেস আছে, এবং সেই রেট অনুসারেই কিন্তু 19 জোড়া ট্রেনের টিকিটের দাম নির্ধারণ করা হবে। এবং লখনউ আর দিল্লি রুটে ট্রেনের ভাড়া জনশতাব্দী এক্সপ্রেসের রেটে নেওয়া হবে। এই ক্লোন ট্রেন হলো যখন কোনো রুটে যাত্রী চাহিদা বেশি হয় তখন ওয়েটিং লিস্টের পরে বাকি যাত্রীদের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়। রেল বোর্ডের চেয়ারম্যান ভিকে যাদব জানিয়েছেন, যেসব রুটে ওয়েটিং লিস্টের তালিকা দীর্ঘ সেই সব রুটে ক্লোন ট্রেন চালানো হবে। এই ট্রেনগুলি সম্পূর্ণ রিজার্ভেশন এবং নির্দিষ্ট টাইম টেবিল অনুযায়ী চলবে। 19 জোড়া হামসফর এক্সপ্রেস, 18টি কোচ থাকবে, এবং লখনউ দিল্লি রুটের ট্রেনে থাকবে 22টি কোচ। কোথায় কোথায় ট্রেনগুলি চলবে? বিহার এবং দিল্লির মধ্যে চলবে 10 জোড়া ট্রেন, অর্থাৎ 20টি ট্রেন। এই ট্রেনগুলি বিহারের সাহারসা, রাজেন্দ্রনগর, রাজগীর, দারভাঙ্গা এবং মুজাফর থেকে ছাড়বে। এবং দক্ষিণ ও মধ্য রেলের 2টি ক্লোন ট্রেন বিহারের দানাপুর থেকে সেকেন্দ্রাবাদ পর্যন্ত চলবে। 2টি ট্রেন চলবে বিহারের দানাপুর থেকে এবং সেকেন্দ্রাবাদ পর্যন্ত। দক্ষিণ পশ্চিম রেলের 6টি ট্রেন গোয়া দিল্লি এবং কর্ণাটক বিহার ও কর্ণাটক দিল্লি চলবে। পশ্চিম রেলে 10টি ট্রেন চলবে বিহারের দারভাঙ্গা থেকে গুজরাট এবং দিল্লি গুজরাট, ছাপড়া থেকে সুরাত, মুম্বাই পাঞ্জাব, আহমেদাবাদ এবং পাটনা। এই রুটে কিন্তু 10টি ট্রেন চলবে। নর্থ ইস্ট ফরেন্টিয়ার রেলের আওতায় 2টি ট্রেন চলবে, বিহারের কাটিয়া থেকে দিল্লি পর্যন্ত চলবে, এবং পশ্চিমবঙ্গ থেকে দিল্লি, পাঞ্জাব থেকে পশ্চিমবঙ্গ, লখনউ থেকে দিল্লি ট্রেন চলবে। তো আপনারা বুঝতে পেরেছেন যে এই ট্রেনগুলো কোথায় কোথায় চলবে এবং কোন কোন রুটে চলবে এবং ভাড়াটা কীরকম নেওয়া হবে। বেশিরভাগ ট্রেন, অর্থাৎ 19 জোড়া ট্রেনের ভাড়া কিন্তু নেওয়া হবে হামসফর এক্সপ্রেস অনুসারে, এবং বাকি যে ট্রেনগুলো থাকবে সেই ট্রেনের ভাড়া নেওয়া হবে জনশতাব্দী এক্সপ্রেসের রেটে। তো ইনফরমেশন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আপডেটেড বাই আবিদা চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এই ধরনের আপডেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।